একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় পরাজয়ে বিএনপির নেতৃত্বে দেখা দিয়েছে হতাশা দলের গুঞ্জন উঠেছে সঠিক নেতৃত্ব এবং কারণে সমন্বয় শোচনীয় নেতৃত্বে পরিবর্তন আনতে আগ্রহী দলটি রাজনীতির ইতিহাসে লজ্জার হারে নিমজ্জিত বিএনপি বিএনপির বিভিন্ন দায়িত্বশীল সূত্র জানায় নির্বাচনের পূর্বেই দলের নেতৃত্বে পরিবর্তনের আবাস দেখেছিলেন খোদ তারেক রহমানই খালেদার নির্দেশে আন্দোলনের অংশ হয়ে ফুরফুরে মেজাজেই নির্বাচনের মাঠে ছিল দলটি কিন্তু নির্বাচনের আগে পরে বিএনপির কোনো গোপনীয় সিদ্ধান্ত আর গোপন থাকেনি দলের শীর্ষ নেতাদের জন্য বিএনপির সব সিদ্ধান্তই একের পর এক ফাঁস হয়ে যায় এসব তথ্য ফাঁসের ঘটনায় দলটির অন্যতম শীর্ষ নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল সরাসরি জড়িত ছিল বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করছেন এছাড়াও দলের ভেতর ভাঙ্গন সৃষ্টির মাধ্যমে মির্জা ফখরুলের প্রতি তার রহমান সহ দলের নেতাকর্মীদের ক্ষুব্ধ করার প্রতি অব্যাহত রাখার অভিযোগ রয়েছে আব্দুল আওয়াল মিন্টুর দিকে গুঞ্জন রয়েছে আব্দুল আব্দুল আওয়াল মিন্টুকে বিএনপির মহাসচিব বানাতে একটি পক্ষ তারেক রহমানের সাথে থেকে জোর লাভিং চালাচ্ছে এদিকে তেরোই জানুয়ারি বিএনপি ঢাকা মহানগরের এক গোপন বৈঠকে আব্দুল আওয়াল মিন্টু এবং তাবিদ আওয়াল ক্ষমতাসীনদের এজেন্ট হয়ে কাজ করছে বলে মন্তব্য করেন দলটির একাধিক শীর্ষ নেতা তাদের মতে মিন্টু ও তার পুত্র বিএমপিকে ঢেলে সাজানোর নামে বিএনপিকে কৌশলে আন্দোলন বিমুখ দলে পরিণত করে দলটি ধীরে ধীরে তৃতীয় সারির দলে উপনীত করবেন বলে অভিযোগ করেন তারা আরও অভিযোগ করেন ব্যবসায়ী নেতাদের বিএনপিতে বিভিন্ন পদ দেওয়ার নীতির চেয়ে অর্থনীতির দিকেত বেশি দাবিত হচ্ছে বিএমপি যার কারণে রাজনীতির মাঠে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে দলটি নেতৃত্বে পরিবর্তন এবং তথ্য পাচার করার বিষয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএমপির নেতৃত্বাধীন ফোরামের একজন সদস্য বলেন আব্দুল আওয়াল মিন্টুকে নিয়ে অনেক আগে থেকেই বিএমপিতে সন্দেহ ছিল তিনি যেহেতু ব্যবসায়ী দতাই রাজনীতিতে ব্যবসা করার চিন্তা করবেন এটি স্বাভাবিক মিন্টু এবং তার ছেলে তাবিত এর কারণেই দলের অনেক গোপন সিদ্ধান্ত এবং পরিকল্পনা ওপেন হয়ে গেছে বিষয়টি এমন যে ঘরের শত্রু বিভীষণ তবে তার এক সালমানকে অর্থনৈতিকভাবে তুষ্ট করা বরাবর জবাব দিয়ে তার বাহিরেই থাকছেন মিন্টু ও তার ছেলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক শুনেছি মির্জা ফকরুল সাহেবকে সরিয়ে আব্দুল আওয়াল মিন্টুকে বিএনপির মহাসচিব বানাতে একটি পক্ষ লন্ডনে তারেক রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে মিন্টুর তরফ থেকে নাকি লন্ডনে এরই মধ্যে উপডক্ষণ পাঠানো হয়েছে যদি মিন্টুর মতো দুমুখ মানুষ বিএনপির হাল ধরে তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে অস্তিত্ব সংকট পূর্বে বিএনপি তিনি আরো বলেন আওয়ামী লীগের সংসার থেকে বিএনপির পতাকায় আশ্রয় নিল আব্দুল্লাহ মিন্টুর স্বার্থবাদী চরিত্রেই আছেন বলে মুখে পড়ার তোপের সংখ্যায় অনেক কিছু জেনেও সাহস করে কেউ মুখ খুলতে পারছেন না কারণ মিটুর মাধ্যমেই বড় ধরনের অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছেন তারেক তাই তারেক রহমান ও দলের নেতা আব্দুল আওয়াল মিন্টুকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাইছেন